বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা আমার ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা কীভাবে জেএসসি, এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম সকল পরীক্ষার রেজাল্ট আপনারা কীভাবে একটি সাইট থেকে নিতে পারবেন সে বিষয়টা আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। এর জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তা আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের সার্চ বক্সে এখানে আপনাদের ওয়েব বেসড রেজাল্ট এটা লিখে সার্চ দিতে হবে। এখানে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর। এই প্রথম অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস একটু নেটের কারণে সমস্যা হচ্ছে, নেট খুব স্লো কাজ করতেছে। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে যে অংশটুকু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে দেখেন লেখা রয়েছে যে জেএসসি, জিডিসি, এসএসসি দাখিল, এইচএসসি আলিম অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে এই সকল রেজাল্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আপনাদের আমি একটি রেজাল্ট কীভাবে নিতে হয় সেই সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখেন লেখা রয়েছে এক্সামিনেশন। আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আপনি যেই এসএসসি, এইচএসসি মানে যেই পরীক্ষার রেজাল্ট নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেকশন করবেন। যেমন আমি এসএসসি রেজাল্ট নিতে চাচ্ছি, তা আমি এসএসসি এটা সিলেকশন করলাম। করার পর বলছে এখানে চুজ ওয়ান, অর্থাৎ আপনার এখান থেকে আপনি যেই সালে পাস করছেন সেটা এখানে সিলেকশন করতে হবে। আমি 2007 সালে পাস করছি, তাই আমি 2007কে এখানে সিলেকশন করলাম। এখানে সালটা সিলেকশন করতে হবে। এখানে বোর্ড আপনার এখানে ক্লিক করার পরে আপনাদের যেই বোর্ড থেকে আপনি পাস করছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেকশন করতে হবে। আমি যশোর বোর্ড থেকে পাস করছি, তাই যশোর বোর্ডটা সিলেকশন করলাম। রেজাল্ট টাইপ আপনি এখান থেকে ক্লিক করার পরে আপনার যদি এখানে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং ইনস্টিটিউশন রেজাল্ট। আপনি যদি ব্যক্তিগত রেজাল্ট নিতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেকশন করবেন। ইনস্টিটিউট রেজাল্ট নিতে চাইলে ইনস্টিটিউশন এটা সিলেকশন করবেন। সেন্টার রেজাল্ট নিতে হলে সেন্টার এটা সিলেকশন করবেন। অর্থাৎ আপনি যদি ব্যক্তিগত রেজাল্ট নিতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা আপনি সিলেকশন করবেন। করার পরে এখানে বলছে রোল নম্বর, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন অপশনাল। আপনাকে রোল নাম্বারটা এখানে সিলেকশন করতে হবে। তো আমি আমার রোল নাম্বারটা সিলেকশন করলাম। রোল নাম্বারটা সিলেকশন করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনার সিকিউরিটি কি, এই সিকিউরিটি কি এখানে আপনাকে টাইপ করতে হবে 8331 8331। এটা সিকিউরিটি কি এই চারটা ডিজিট দেওয়ার পরে এখানে গেট রেজাল্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার রেজাল্ট চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে আপনার রেজাল্টটি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এই ছিল গাইস, এভাবে আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি এবং দাখিল, আলিম সকল রেজাল্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তো গাইস ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো শেষ করলাম। আসসালামু আলাইকুম।